সন্মানীয় শ্রীযুত রমেন দোরাদেব, সন্মানীয় শিক্ষাগুরু সকল, মরমর ছাত্র ছাত্রী সকল, বিশ্ববিদ্যালয় শব্দটো এটা আবেগ, আমার ছাত্র ছাত্রী সকলের কারণে একটা সপোন। আজি আমি ইমানে সৌভাগ্যশালী যে মাধবদেব বিশ্ববিদ্যালয়ের একাংশ অধ্যাপক শিক্ষাবিদ আমার মাজত আহি উপস্থিত হয়েছে। মানে প্রথমতে তেখেত সকলক আমার এই বিদ্যালয়লৈ স্বাগতম জানাইছো, আর তেখেত সকলের পদধূলারে আমাক কৃতার্থ করার কারণে মানে প্রথমতেই কৃতজ্ঞতা আর ধন্যবাদ জ্ঞাপন করছো। এটা অতি স্পর্শকাতর বিষয় আমি সকলে জানা উচিত, কিছু সময়ের পিছতে বিষয়টি উপস্থাপন করা হব। মানে ভাবো আমার প্রতিজন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী সকলে এই বিষয় সম্পর্ক কথাখিনি জানিবর কারণে, বুঝিবর কারণে আর ছাত্র ছাত্রীক বুঝাবর কারণে আপনার সকলরে উপস্থিতি কিন্তু মানে কামনা করছো। আর ইয়ার পিছতে মানে সম্বোধনা অনুষ্ঠানটি আগবাব বিচারিছো। মই চিনাকি করে দিব বিচারিছো, মাধবদেব বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি বিভাগের অধ্যাপিকা তথা রাজ্যিক সহকারী আয়ুক্তা শ্রীমতী লতিকা হাজরিকা বাইদেউ। লতিকা হাজরিকা বাইদেউক মই এখন অসমীয় স্বাভিমান ফুলাম গামোচাৰে সাদর সম্ভাষণ জানাবলৈ বিদ্যালয় প্রধানক অনুরোধ জানাইছো। ডক্টর কুন্তলা দুৱৰা বাইদেউ, তেখেত রভার রেঞ্জর রভার ইউনিটর সাংগঠনিক আয়ুক্ত, তেখেতক মই চিনাকি করে দিছো, এখন ফুলাম গামছাৰে সম্ভাষণ জানাবলে অনুরোধ জানাইছো। তেখেত এজন গবেষক ছাত্র, গবেষণার লগত জড়িত, তেখেত হৈছে বৃহত্তর পেগু, আর তেখেতেই আজি আসলতে এই অনুষ্ঠানটির সমল ব্যক্তি। মই তেখেতক চিনাকি করে দিছো, আর এখন ফুলাম গামছাৰে সাদর সম্ভাষণ জানাবলে জ্যোতি বাইদেউক আহ্বান জানাইছো। মাধবদেব মহাবিদ্যালয়ের ইংরাজি বিভাগের অধ্যাপক তানসেং খাংকেও ডাঙরিয়া আমার মাজত উপস্থিত আছে। তেখেত মাধবদেব বিশ্ববিদ্যালয়ের রভার ইউনিটর তত্ত্বাবধায়ক। মই তেখেতক এখন ফুলাম গামছাৰে সাদর সম্ভাষণ জানাবলৈ কৃষ্ণা হাজরিকা বাইদেউক অনুরোধ জানাইছো। রেঞ্জার ইউনিটর সেবা করব, মাধবদেব বিশ্ববিদ্যালয়ের রেঞ্জার ইউনিটর তত্ত্বাবধায়িকা নীলাক্ষী দাস ডাঙরিয়ানী আমার মাজত উপস্থিত আছে। তেখেতক এখন ফুলাম গামছাৰে সাদর সম্ভাষণ জানাবলৈ মই অনুরোধ জানাইছো। আমার শ্রদ্ধার সিনিয়র মেম্বার দলি বরা, দলি বরাক মানে চিনাকি করছো, তখন রভার ইউনিটর রভার রেঞ্জারর মেম্বার হয় সদস্য। লিপিকা বরুয়া তখন সদস্য মানে চিনাকি করে দিছো, আর লিসা বরা এগারী সদস্য। লিসা বরাক আমি সকলে চিনি পাওয়ে, তথাপিও আজি সমজোৱা বিদ্যালয়ের অতি শক্তিশালী শিক্ষক মন্ডলী, এইখন বিদ্যালয়ের সন্মানীয়, অকল সন্মানীয়ই নহয় মরমর সভাপতি, পরিচালনা সমিতির সভাপতি মুক্তার আলী ডাঙরিয়া, আর দেশের ভবিষ্যৎ মরমর ছাত্র ছাত্রী সকল, এইখন বিদ্যালয় প্রকৃততেই আন স্থায়ীর ভাবে নহলেও অন্তত নারায়ণপুর অঞ্চলের কারণে একটা আদর্শ, একটা শক্তিশালী দৃষ্টান্ত হব পারে। ইয়ার সফলতার পরিমণ্ডল সদায় বাড়ি গিয়ে আছে, ইয়ার যশ কীর্তি সদায় শুনে আইছো, আর অতিকে আনন্দর বিষয় যে এইখন বিদ্যালয়ের এইবার এজন নহয় দুজন নহয় সম্পূর্ণ ২৫ জনে প্রথম বিভাগত উত্তীর্ণ হয়েছে। সম্ভব লিপিকা, এখন আমার পরিচালনা সমিতির সভাপতি মুক্তার আলী ডাঙরিয়াক সম্বর্ধনা জানাবর বাবে সিনিয়র ক্রু মেম্বার, রেঞ্জার ক্রু মেম্বার দলি বরাক আহ্বান জানাইছো। বাওঁফালে আমার ছাত্র ছাত্রী সকল, তোমালকে দেখিছানে বাৰু রভার এন্ড রেঞ্জার, রভার এন্ড রেঞ্জারে বাওঁফালে বাওঁ হাতে হ্যান্ডশেক মারে, আর তিনটা আঙুলিয়ে সেলুট মারে। তোমালোকৰ হবলে মন গৈছেনে বাৰু? ভবিষ্যতে হব পাৰিবা, কিন্তু তোমালোকৰ পৰ্যায়ত হাইস্কুল লেভেললৈকে স্কাউট এণ্ড গাইড বুলি কোৱা হয়। 10 বছৰ তলৰখিনিক ল'ৰাখিনিক কাপ বুলি কোৱা হয়, ছোৱালীখিনিক বুলবুল বুলি কোৱা হয়। সন্মানীয় তিনটিয়া হাইস্কুলৰ প্ৰধান শিক্ষক মহোদয়, সভাত উপস্থিত এই বিদ্যালয়ৰ শিক্ষকবৃন্দ, এই বিদ্যালয়ৰ মাতৃগোট আৰু মোৰ অতি মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আৰু মাধৱদেৱ বিশ্ববিদ্যালয়ৰ পৰা অহা ৰভাৰ এণ্ড ৰেঞ্জাৰৰ তত্ত্বাৱধায়ক তানসেং খাংকেউ আৰু নীলাক্ষী দাস, এছিষ্টেণ্ট ষ্টেট অৰ্গেনাইজাৰ ডক্টৰ কুন্তলা দুৱৰা, আৰু মাধৱদেৱ বিশ্ববিদ্যালয়ৰ সমাজশাস্ত্ৰ বিভাগৰ ৰিচাৰ্চ এছিষ্টেণ্ট বিহিত্ৰবৰ পেগু। আজি যিটো ইস্যু সম্পৰ্কে ইয়াত আলোচনা কৰা হ'ব, সেইটো আচলতে অতি স্পৰ্শকাতৰ। আগতে তোমালোকক ইয়াৰ সভাপতি মহোদয়ে কৈ গৈছে, এই স্পৰ্শকাতৰ বিষয়টো আচলতে স্পৰ্শকাতৰ আমি কৰি পেলাইছোঁ। আচলতে এই স্পৰ্শকাতৰ নহ'লেহেঁতেন যদি আমি সৰুৰ পৰা আগৰে পৰা
ইয়ার আমার একটা চর্চা চলিলেহেতেন। আর এই বিষয়টোর লগত, এই ইস্যুটোর লগত আসলতে বিশ্বাস অবিশ্বাস অন্ধবিশ্বাস সামাজিক রীতি নীতি ধর্ম বহুত জড়িত হয়ে আছে, যার কারণে এই বিষয়টো আমি সদায় লুকুয়াও, পুরুষের পরা লুকুয়াও, ডাঙরের পরা লুকুয়াও, সকলোর পরা আমি এই বিষয়টো সাধারণত খুব লুকুয়াও। আর আমি ইয়াক এক ভয় হিসাবে গ্রহণ করে আছো, কারণ এই সম্পর্কে আমাক শিক্ষা দিয়া আসলতে সরুর পরা নহয়, সরুর পরা যেহেতু শিক্ষা দিয়া নহয় সেই কারণে আমি এই বিষয়টো আমি মুকলিক আলোচনা করবলে আসলতে টান পাও, লাজ পাও, ভয় করো। কিন্তু সময় আজি এনেকে আগবাহিছে যে এই বিষয়বোৰ পুরুষ মহিলা সৰু সৰু ছাত্র ছাত্রী সকলোৱে আসলতে মুকলিক জনাটো বৰ দরকারী হৈ পৰিছে। কারণ আমার তানসিং খাংগেয়ে কৈছে যে আজি যিখিনি ছাত্র ছাত্রী কণ কণ ছাত্র ছাত্রী কাইলে এই দেশের একোজন সুস্থ সবল জননী হব লাগিব। গতি জননী হবলে হলে আমি সরুর পর আমার গ্রুপটু ঠিক করে লাব লাগিব। গতি এই কথাবুর আসলে আমি মুকলিক আলোচনা করা বড় দরকার হয়ে পড়ছে। আর ভারতবর্ষত এই বিষয়টো খুব সেন্সিটিভ হিসাবে লয় আর মানে মুকলিক আলোচনা নকরে, সরুর পর আমার খুব লুকাবলে শিকায় এই কথাটো, যার কারণে আমার বিভিন্ন সমস্যা হয়ে আহে। আর আমি দুটা কনসেপ্টর পর সদায় চাই আছো তোমালোকর মাজত, মানে একটা কথা তোমালোকর ইয়াত থাকা উপস্থিত ছাত্র ছাত্রী সকলের মাজত ফার্স্ট পেরিয়ডস মানে ফার্স্ট মাহেকিয়া কার কার হয়েছে, ইতিমধ্যে কার কার হয়েছে, হাত দাঙাচুন চাও কার কার, কোন কোন তুলনি বিয়া হলা, অলরেডি হলা, কিমানখিনি হলা, পিছরখিনি নাই হওয়া নাকি, তুলনি বিয়া তোমালোকর ফার্স্ট পিরিয়ড মাহেকিয়া হলা নে নহলা, হাত দাঙা, কেউ লাজ করেছা? মানে আজি মুকলিক কম বলে আছো কারণ তোমালোকর বয়সতো মো নিজে বড় লাজ পাইছিল, কিন্তু সময় আজি এনেকা ইয়াত কোনো ধরনের লাজর কথা নাই, লাজর কথা এই কারণে নাই, ই অতি স্বাভাবিক, অতি স্বাভাবিক প্রক্রিয়া, গতি ইয়াত লাজ করবলগা কি কথা আছে? মই জনাত এইখিনি এইখিনি যেহেতু তোমালোকর বয়স এগারোর পর পনেরো বছর বয়সের ভিতর আসা, গতি তোমালোক নিশ্চয় তোমালোকর পিরিয়ডস হয়েছে, এই একো লাজর কথা নহয়। আসলতে আমাক লাজর কথা হয় বলে আসলতে মনত ভরাই দিয়ে, লড়া কোনে কোনে জানা পিরিয়ডসর বিষয়ে, জানা নে নাজানা, নাহিবা, হাঁহিবলগা কথা নহয়, লাজ করবলগা কথাও নহয়। আজি তোমালোকে লড়াই ছোৱালী ইয়াত কিয় একেলগে বহিছা, কিয় বহিছা? আজিকালি লড়া ছোৱালী বলে বিশেষ বিভিজন আছে জানো, লড়া আর ছোৱালী সমানে, কিয় তোমালোকে কিয় তেতিয়াহলে লড়া ছোৱালী মিক্সকে বহা নাই, ছোৱালীবোর কিয় এসাইডে বহিছে, কিয় তোমালোকর লড়া বন্ধু নাই নাকি? আছে, তোমালোকে লড়া বন্ধুটোর লগত তো একেলগে বহিব পারা, কেউ ছোৱালীবোৰ এফালে লড়াবোৰ এফালে, কেউ হেতু ভাগ, লাজ নকৰিবা, একেবাৰে লাজ নকৰিবা, ই অতি স্বাভাৱিক প্ৰক্ৰিয়া, সেইকাৰণে লাজ নকৰিবা। কাৰণ আমাক অতীজৰে পৰা এনেকে সোমোৱা হৈছে, মই নিজৰ ক্ষেত্ৰতে পাইছোঁ, তোমালোকক যিবোৰ হোৱা নাই তোমালোকক হয়তো মাহঁতে ঘৰত কয়, দেউতাই কেতিয়াও নুবুজায়, মায়ে হয়তো কয় তোমাৰ এনেকুৱা হ'ব, তুমি মাক কৈ দিবা দেই, বাক ক'বা দেই, বা ওচৰৰ পেহীক ক'বা, কিয় নকোৱা তোমাৰ দেউতাক, তোমাৰ যদি পিৰিয়ডছত মাহেকীয়া সময়ত প্ৰব্লেম হৈছে তুমি দেউতাক কিয় নকোৱা, তুমি তোমাৰ দাদাক কিয় নকোৱা? আজি সময়টো এনেকুৱা আহিছে, কিন্তু আমাক সৰুৰ পৰা সেইটোহে কৈছিলে যে মাক কৈ দিবা, পেহীক ক'বা, বাক ক'বা, হয়নে? তোমালোকক তেনেকৈ কয়নে, কয়নে যে বাক ক'বা দেই, মাক ক'বা দেই, বেলেগক নক'বা, কিয়? দেউতা 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 তোমাৰ জন্ম দিছে, তেতিয়াহ'লে দেউতাই কিয় নহয়? আৰু এই যে আমাক লুকুৱাই সেইটো আমাৰ পৰম্পৰা, সেইটো আমাৰ ধর্ম নীতি, তেনেকে আমাক আসলে শিকায় আহিছে যে আমাক এনেকে নকবা, যার কারণে এই বিষয়টোর আমার বিশেষকৈ মহিলাখিনি ছোৱালীখিনি ক্ষেত্রত একটা ভয় সঞ্চয় হয় মনত, যেতিয়া ফার্স্ট পিরিয়ডস হয় তেতিয়া একটা বেলেগ ফিলিংস মনলৈ আহে, যিটো আসলতে যদি পজিটিভলি লওয়া ই কিন্তু অতি ভাল কথা, তুমি যদি দহ বছৰৰ পৰা পোন্ধৰ বছৰ ভিতর পিরিয়ডস হৈছা সেইটোতো আটাইতকৈ তাতকৈ ভাল কথা একোৱেই নাই, তাত কিয় ভাল কথা একো নাই, যে তুমি শারীরিকভাবে সুস্থ, তুমি ফিউচার মাতৃ হব পারিবা, পুরুষটো মাতৃ হব নোৱাৰে, পাৰিব জানো পুরুষে মাতৃ হব, পুরুষে মাতৃ হব নোৱাৰে, গতি তুমি যদি ফার্স্ট পিরিয়ডস হৈছা সময়মতে হৈছা তেতিয়াহলে তোমার ওভারি তোমার ইউটেরাসর গ্রোথ নর্মেল, তুমি এজনী নর্মেল ছোৱালী, তুমি এজনী সুস্থ ছোৱালী। আর মই ভাবো তোমালোক তুলনি বিয়া পাতিছিল নাই, সবাই পাতিছিল, কেলে পাতিছিল মোক কোৱাচোন, কেলে পাতিছিল তুলনি বিয়া, কিয় পাতিছিল, কারণ জানা নে নাজানা, তুলনি বিয়া কেলে পাতিছিলে, পাতিছে আর মানুষ খুব লাগে, ধুনিয়াকে কাপড় কানি পিন্ধিব লাগে, সজাব লাগে, সেকারণে তুলনি বিয়া পাতিছিল। আর কুসত কেঁচুয়া তুলি দিছিল নাই তিনটা, কিয় কইনা কোলা লওয়া নাছিল নাকি তোমালোকর, আমাক লৈছিলে কিন্তু, কেলে সৰু সৰু কেঁচুয়া কুসত লবলে দিছিল নে, দিছে কারবা 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 নাই দিয়া, কেতিয়াবা কেঁচুয়া নাথাকে কারণে নিদিয়ে তুল লবলে, কয় ওচৰ চুবুৰীয়াত কেঁচুয়া নাথাকে সেকারণে নলয়, হয় নহয়? কিন্তু
আসল কথাটো হৈছে ই এক আনন্দৰ উৎস, ই কোনো বেয়া কথা নহয়, ই কোনো পুরুষ, আজিকালিতো পুরুষও যায় তুলনি বিয়ালে, পুরুষে সমানে যায় নে নাযায়? আগতে আমার সময় কি কৈছিলে, লড়াবর নাযাবি দাড়ি নগজিব কৈছিলে নে? আমার সময় কৈছিলে লড়াবর তুলনি বিয়ালে নাযাবি তহঁতৰ দাড়ি নগজিব, সেই কারণে কোনো লড়াই তুলনি বিয়া নগৈছিলে। কিন্তু আজিকালি সময়ৰ পৰিৱৰ্তনৰ লগে লগে তুলনি বিয়াত কি হয়, লড়াবরও যায় আর সমানে খায়, আর সেই যে অন্ধবিশ্বাসের লগত জড়িত সেই কথা আজিকালি সকলে বুঝি পয়া হয়েছে। এটা কথাটো হৈছে যে এই যে কথাব আমাক লুকাবলে শিকায়, আমার দাদা ভাইটি সকলের পর লুকাব খোঁজে, আর আমার সেই এডুকেশনটো, আমার যে গ্রোথর যে এডুকেশন শিক্ষা, যত আমার ক্লাস এইট মানত আমাক পায়গৈ, যত নেকি সিক্সৰ পৰাই আমাৰ গ্ৰথটো হয় আৰু পেৰিয়ডছ হয়, তাত আকৌ আমাৰ সেইটো কিন্তু বিজ্ঞানত সেইটো নাথাকে। আজিকালি আছে যদি নাজানো বিজ্ঞানত সেইবিলাক কথা, কিন্তু আমাৰ দিনত কিন্তু এইট মানতহে পাইছিলোঁ। কিন্তু এইট মানত যেতিয়া আমাৰ সেই চেপ্টাৰটো আহে, আমাৰ ছাৰহঁতে আমাক নপঢ়ুৱায়, সেইটো জাপ মাৰি গুচি যায় লাষ্ট পাই পঢ়াবলৈ, আমাক বুজাই নিদিয়ে যে কি কাৰণে কি হয়, আমাক বুজাই নিদিয়ে, মানে জন্ম কেনেকে হয় আমাক বুজাই নিদিয়ে, আমাক সেই কথাবোৰ স্কিপ কৰি যায়। আজিকালি ফাইভ ছিক্সত আছে যদি মই নাজানো, বিজ্ঞানৰ শিক্ষকে জানিব, কিন্তু আমাৰ দিনত যেতিয়া এইটত এটা চেপ্টাৰ থাকে, সেই চেপ্টাৰটোৰ টিচাৰে সেই চেপ্টাৰটো জাপ মাৰি যায়, তহঁতি নিজে পঢ়ি ল'বি, মানে আমাক ঘৰতো নুবুজায়, স্কুলতো নুবুজায়, আমি একো বুজিয়ে নাপাওঁ, আমি বহুত কথা বুজি নাপাওঁ। বিশেষকৈ আমি পেৰিয়ডছৰ লগত জড়িত কিছুমান বিশ্বাস, অন্ধবিশ্বাসৰ লগত আমি সাঙুৰ খাই পৰোঁ, আৰু সেই বিষয়টো অহাৰ লগে লগে আমি ভয় খাই যাওঁ। গতিকে আজি এই এৱেৰনেছ প্ৰগ্ৰেমটো এইকাৰণেই দিয়া হৈছে যে ই এক নৰ্মেল প্ৰক্ৰিয়া, ইয়াত ভয় খাবলগীয়া একো নাই, কাৰো পৰা লুকুৱাব লগা একো নাই, আৰু ইয়াত কোনো ধৰণৰ অন্ধবিশ্বাস জড়িত হৈ থাকিব নালাগে। আমাৰ পেৰিয়ডছলে কি হয়, তোমালোকৰ ঘৰত কি কি নিয়ম পালন কৰিবলৈ দিয়ে কোৱাচোন, তোমালোকৰ দুজনী মানে, এজনী উঠা আৰু কোৱা তোমালোকে কি কি নিয়ম পালন কৰা, এজনীয়ে কোৱা, অকণ কম সময়ৰ ভিতৰত কোৱা, কোনে ক'বা, কোনে ক'বা, তোমালোকে কি কৰা, তোমালোকৰ যেতিয়া মাহেকীয়া হয় তেতিয়া তোমালোকে কি কৰা, ঘৰত বেলেগে শোৱা, বেলেগে শোৱা, মাহঁতৰ লগত শুব নিদিয়ে, বেলেগ বিচনাত দিয়ে, কেইদিন পালন কৰা, তিনিদিন, তিনিদিনৰ দিনা চব ধুই পেলোৱা, হা, পৰ্দা চুলে ধুই পেলোৱা, আৰু তোমালোকক খাবলৈ ওপৰৰ পৰা এনেকে দি দিয়ে, চুই দিলে নুচুবি নুচুবি কয়, চোৱা বুলি কয়, চোৱা লাগিব কয় নে নকয়, কিছুমানে কয় কিছুমানে নকয়, হয়নে? কিছুমান পৰিয়ালত ইয়াক নৰ্মেল হিচাপে লয়, বৰ বেছি বিশেষ লে লে চে চে নাই, আৰু অতীজত হয়তো সেই ব্যৱস্থাটোৰ কাৰণে আচলতে মাইকী মানুহক এটা ৰেষ্ট দিবৰ কাৰণেহে নিয়ম কানুনখিনি আছিলে, আৰু যিহেতু সেই সময়ত এটা ব্লাড ফ্লু, ব্লাডৰ এটা চাৰ্কুলেশ্যন এটা হয়, চাৰ্কুল এটা হয়, যাৰ কাৰণে বিশেষ অসুবিধা হোৱাৰ কাৰণেহে মহিলাসকলক ৰেষ্ট দিয়া হয়, সেইটোতো ভাল কথা, জইণ্ট ফেমিলিত মহিলাসকলে কিমান কাম কৰিব লাগে, গতিকে মাহেকত যদি তিনিদিন ৰেষ্ট দিয়ে বৰ ভাল কথা। কিন্তু আমাৰ আকৌ দেখা যায় পুৰুষসকলে কি কৰে, সেই তিনিদিন মৰি যাব পাৰে, ভাতকেইটা বনাবলৈ পালে মৰি যাব পাৰে, আৰু যেতিয়া ভাতকেইটা মুখৰ আগত দিবলৈ হয়, এখন খা বুলি কিবা এখন বনাই খাব দিয়ে, কেতিয়াও এটা হাইজেনিক ফুড মহিলাগৰাকীক নিদিয়ে, কিন্তু মহিলাগৰাকীয়ে যেতিয়া পাৰে তেতিয়া কিন্তু খুব সুন্দৰকৈ পুৰুষসকলক ৰান্ধি বাঢ়ি খুৱায়, কিন্তু যেতিয়া মহিলাগৰাকী হয় থাৰ্ড দিন তিনিদিন কিন্তু ভালকৈ খাবলৈ নাপায়। গতিকে এই গোটেই কথাটো হৈছে হেলথ হাইজেনিক, গোটেই কথাবোৰ এইবোৰ লগতে জড়িত হৈ আছে। সেই সময়ছোৱাত আচলতে আমাক খুব পৰিষ্কাৰ পৰিচ্ছন্নকৈ থাকিব লাগে, আৰু আমাক সুন্দৰভাৱে খাদ্য আচলতে আনে যোগান ধৰিব লাগে, আৰু মনটো যাতে শান্তিময় আনন্দময় হৈ থাকিব লাগে, ঘৰুৱা তেনেকুৱা এটা পৰিৱেশ ক্ৰিয়েট কৰিব লাগে, কাৰণ সেই সময়ত এটা অস্বাভাৱিক ক্ৰিয়া আৰম্ভ হয়, কিন্তু আমি ভাবি লওঁ অস্বাভাৱিক, যদি আমাক সৰুৰ পৰাই নৰ্মেল বুলি শিকোৱা হয় যে সকলো কৰিব পাৰে, তেতিয়াহ'লে কিন্তু কথাবিলাক নৰ্মেলেই হৈ যায়। গতিকে এইবিলাক আমাৰ ভাৰতবৰ্ষত এতিয়াও প্ৰায় 70% লোকে এই মাহেকীয়া ব্যৱস্থাটোক অসুচি চোৱা হিচাপে পালন কৰি আহিছে, কিন্তু প্ৰকৃতপক্ষে চাবলৈ গ'লে ই নেচাৰেল প্ৰক্ৰিয়া, আৰু এই নেচাৰেল প্ৰক্ৰিয়াটোত আমাক ধৰ্মীয় বিশ্বাস নীতি নিয়ম আছে বুলি ভাবি আমাক কিছুমান আচলতে ইম্প'জ কৰে, ইম্প'জ কৰে মানে আমাৰ ওপৰত আৰোপ কৰি দিয়ে। তোমালোকে বুজি পাইছানে, আমনি পাইছা নেকি, তোমালোকে আমনি পাইছা নেকি, ল'ৰাবোৰেও শুনা, ই স্বাভাৱিক প্ৰক্ৰিয়া, তোমালোকে কেতিয়াও নাহাঁহিবা, পাৰিলে মাহেকীয়া সময়ত এজনী ছোৱালীক যদি অসুবিধাৰ সন্মুখীন হয় তোমালোকে হেল্প কৰিবা, আজিকালিতো শুন ছ'চিয়েল মিডিয়াত তেনেকুৱাবোৰ দিয়ে থাকে, তোমালোকে হেল্প কৰিবা, কাৰণ এতিয়া শিক্ষিত সমাজত তেনেকুৱা একো ডিভিজন ভাগ নাই, আৰু পুৰুষে বা তোমালোকৰ ছাত্ৰসকলে জানিব নালাগিব বুলিও, তোমালোকৰ পৰা লুকুৱাব লাগিব বুলিও কোনো কথা
নাই, গতিকে তোমালোকৰ লগত কোনো কথা লুকুৱাব নালাগে। তোমালোকে ওপেনলি কিছুমান কথা ডিসকাশ কৰিবা, কাৰোবাৰ প্ৰবলেম থাকিলে সলভ কৰিবা। গতিকে এই সমস্যাবোৰ তোমালোকে জানি ল'বা, বুজি ল'বা, পঢ়িবা, আৰু পঢ়িলেহে সমাজখনৰ কিছু ক্ষেত্ৰত উন্নতি হ'ব আৰু ছাত্ৰ ছাত্ৰী বিশেষকৈ ছাত্ৰীসকলৰ মঙ্গল হ'ব। আৰু হাইজেনিকৰ কথা আছে, যিহেতু আমাৰ বেছিভাগ ছাত্ৰ ছাত্ৰী, আগত আমাৰ সময়ত কিন্তু হেৰিবিলাক নাছিলে, এনেকুৱা পেডৰ পেড ব্যৱস্থা নাছিলে। এতিয়া আজিকালি কিন্তু বিভিন্ন চেনিটেৰি পেড আছে, আৰু সেইবোৰ থকাৰ কাৰণে ছাত্ৰীসকলে বা মহিলাসকলে বিশেষ মানে অসুবিধা অনুভৱ নকৰে, সঘনাই পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন হৈ থাকিব পাৰে। আৰু যদি নাথাকা পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন, সেই সময়ত যদি তোমালোকে চাফ চিকুণ হৈ নাথাকা, তেতিয়া কিন্তু বিভিন্ন বেমাৰ হ'ব পাৰে। আৰু মহিলাসকলৰ বেমাৰৰ মূল কাৰণ কিন্তু পৰিষ্কাৰ হৈ নথকাটো। গতিকে এই হাইজেনিক সম্পৰ্কে আমাৰ বৃহত্তৰ পেগুৱে সেইখিনি কথা ক'ব, মই এইখিনি কথাকে ক'লোঁ। আৰু তোমালোকে যদি মোৰ পৰা জানিব খোজা, মোৰ কিন্তু নিজৰ অভিজ্ঞতা খুবেই বেয়া, কাৰণ মই যেতিয়া ফাৰ্ষ্ট পিৰিয়ড চাইছিলোঁ তেতিয়া কিন্তু মোৰ যুক্তিবাদী মনটোৱে অহৰহ প্ৰতিবাদেই কৰি গৈছিল, কাৰণ মই মানিবই খোজা নাছিলোঁ। কাৰণ যেতিয়া যি সময়ত মই পিৰিয়ড চাইছিলোঁ, সেই সময়তো মোকো এনেকৈ শিকোৱা হৈছিলে, মোৰ জইণ্ট ফেমিলি আছিলে, কৈছে তুমি পেহীক ক'বা, বাক ক'বা, নহ'লে মোক ক'বা। যেতিয়া হৈছিলোঁ তেতিয়া কিন্তু এটা মানে এনেকুৱা এটা চিটুৱেশ্যন হৈছে, চুক এটাত ভৰাই থৈছিলে যিটো মই ভাল পোৱা নাছিলোঁ। আৰু দ্বিতীয় কথাটো হৈছিলে, খেৰ এসোপা পাৰি দিছিলে, খেৰৰ ওপৰত বগা বিছনা চাদৰ এখন পাৰি দিছিলে, আৰু সেই তাৰ ওপৰত অকলে থাকিবলৈ দিছিলে। আৰু সেইটো কথা মই মুঠেও মানি ল'ব বিচৰা নাছিলোঁ, যে মই মা নহ'লে মই শুব নোৱাৰা মানুহজনী, মই অকলে কিয় শুম। আৰু মোক যেতিয়া কয় এইটো চোৱা লাগিব, তেতিয়া মই ক'ম কিহৰ চোৱা, একেখন মাটিতে দেখোন আমি আছোঁ, তেতিয়াহ'লে বিছনাখনো একেলগেই আছে, একেখন মাটিত যেতিয়া আমি একেলগেই ইয়াৰ পৰা তালৈকে আছোঁ, তেতিয়াহ'লে মই চুলেহে মানে চোৱা নালাগিব, চুলে চোৱা লাগিব, এনেকুৱা কেনেকুৱা যুক্তি। গতিকে সেই যুক্তিবাদী মনটোৱে মোক বৰ আমনি কৰিছিলে, আৰু খুব কন্দা কটা কৰিছিলোঁ, যিহেতু খাবলৈও নিদিছিলে চাৰিদিন খাবলৈ নিদিছিলে। কিন্তু লাষ্টত গৈ ময়ে জিকিছিলোঁ, কাৰণ খাওঁ খাওঁৱে কৰি থাকোঁ, কাৰণ তিনিদিন মানে ৰাখিলে আৰু তাৰপিছত কিন্তু মোক দুবেলা খাব। আকৌ চোৱা চিতা কথা থাকে, 16 দিনলৈ ব্ৰত থাকিব লাগে, আৰু মোৰে ভাগ্য ভাল আছিলে, বেছি ব্ৰত নাছিলে, গতিকে মোক সোনকালে খাবলৈ দিছিলে। গতিকে আৰু যিবোৰ বস্তু বেয়া পাওঁ সেইবোৰহে খাবলৈ দিয়ে, যিবোৰ ভাল পাওঁ খাবলৈও নিদিয়ে, আৰু যাক ভাল পাওঁ তাৰ লগত কথা পাতিবও নিদিয়ে। ধৰা মই মোৰ দাদাহঁতৰ লগত কথা পাতি ভাল পাওঁ, বা মোৰ ওচৰৰ খুৰাৰ ল'ৰাকেইটাৰ লগত কথা সময় কটি ভাল পাওঁ, সেইবোৰ কিন্তু মোক চাবলৈও নিদিয়ে। তেতিয়া মই কিন্তু বহুত খং উঠে, যে কেলে নিদিব, কেলে কি হ'বনো, কথা পাতিলে কি হ'বনো, সিহঁতৰ লগত কথা পাতিলে কি হ'বনো। গতিকে সেই সময়ছোৱাত যাতে শাৰীৰিক মানসিকভাৱে সকলোৱে যাতে এটা সুস্থ পৰিৱেশ পাব পাৰে, সেইখিনি কথা সকলো পিতৃ মাতৃয়ে, বিশেষকৈ মাতৃ গোটসকলে, যিহেতু তেওঁলোকৰ সন্তান যেতিয়া পিৰিয়ডছ হয়, কিছুমান অন্ধবিশ্বাস আঁতৰাই, আৰু বহুতে আমাৰ আৰু এনেকুৱা ধৰণৰ অন্ধবিশ্বাসো আছে যে পিৰিয়ডছৰ সময়ত হাজবেণ্ডৰ লগত শুলে তেখেতৰ আয়ুস টুটিব, বা তেখেত অহা জন্মত কিবা গৰু ম'হ বেলেগ বেলেগ জন্ম ল'ব, মানুহ জন্ম নল'ব, সেইবোৰ কথা যাতে আজিকালি সেইটো যাতে ডেভেলপ হ'বলৈ নাপায়, তেনেকুৱা ধৰণৰ কথা। যিহেতু বিজ্ঞানৰ যুগ, ই নৰ্মেল প্ৰক্ৰিয়া, গতিকে এই নৰ্মেল প্ৰক্ৰিয়াত যাতে আমাৰ অভিভাৱকসকলে যিসকল আছে, বা আমাৰ শিক্ষকসকলো আছে, শিক্ষয়িত্ৰীসকলো আছে, তেওঁলোকে যাতে এই বিষয়বোৰ যাতে আগবাঢ়িবলৈ নিদিয়ে, এনেকুৱা ধৰণৰ অন্ধবিশ্বাসবোৰ আগবাঢ়িবলৈ নিদি সেই সময়ছোৱাত পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন আৰু সুষম আহাৰ যাতে গ্ৰহণ কৰে, সেই সম্পৰ্কে যাতে তেওঁলোকে ভৱিষ্যতেও তেনেকুৱা অভিভাৱক যেতিয়া সন্মিলন পাতে বা মিটিং পাতে, তাত আপোনালোকে সেইখিনি অৱগত কৰিব। গতিকে মই মোৰ ফালৰ পৰা এইখিনিকে ক'লোঁ, তোমালোকে যদি মোক কিবা মোৰ পৰা জানিব বিচাৰিছা সুধিব পাৰা, আৰু যদি নাই আমাৰ পৰৱৰ্তী যি সমল ব্যক্তি আছে, সেই সমল ব্যক্তিক এইখিনি কথা তোমালোকক ভালকৈ বুজাই দিবলৈ মই মাইক্ৰফোনটো তেওঁলৈ আগবঢ়াই দিছোঁ। আৰু মোক এইখিনি ক'বলৈ সুযোগ দিয়াৰ বাবে মই এই বিদ্যালয়ৰ সমূহ শিক্ষক শিক্ষয়িত্ৰী ছাত্ৰ ছাত্ৰী, লগতে আমাৰ ৰবাৰেণ্ড ৰেঞ্জাৰৰ ইনচাৰ্জকসকলক মই ধন্যবাদ জনাইছোঁ। ধন্যবাদ। কিবা আছে? অঁ, ল'ৰাবোৰেও ভাল পায় ন দেউতাকক? বঢ়িয়া কথা, ঠিক আছে, ধন্যবাদ। প্ৰজেক্ট এছিষ্টেণ্ট তথা ৰিচাৰ্চ স্কলাৰ বৃহত্তৰ পেগুক, তেখেতৰ কৰ্মশালা আৰম্ভ কৰিবৰ বাবে আহ্বান জনাইছোঁ। শুনিলোঁ ছাৰহঁতে মেমহঁতে ভালকৈ ক'লে গোটেই কথাবোৰ, আৰু আমাৰ লতিকা বাইদেউ ইমান ধুনীয়াকৈ গোটেই কথাখিনি ক'লে, হয়নে নহয়?
কলে না নকলে কি বুঝিল বাইদেউ অল্প আগত কই গল যেটু আমার ইয়াত লিখা আছে ইংরাজি লিখা আছে যে মেনস্ট্রুয়াল হাইজিন ইস্যুস ঠিক আছে এটা মোর প্রথমতে প্রথম কথাটা হল তোমালকে মানে লড়াসকল খুঁজছো দে তোমালকে মাহেকিয়া ঋতুচক্রর কথা কোনোবা কোনে কোনে শুনেছিল হাত দাঙাচুন বাপরে সবে শুনিছা মাহেকিয়া ঋতুচক্রর কথা সবে শুনিছা কোনে কোনে শুনেছিল হাত দাঙাচুন লাজ করব না লাগে একো নাই হ্যাঁ তুমি শুনেছিলা কোনে শুনেছিল হাত কোনে দাঙিছিল এফালে চাও ঠিক আছে আর ছালী সকলে তো সবে শুনেছাই আচ্ছা এতিয়া মই এই ইয়াতে কই থাকো এই মাহেকীয়া ঋতুচক্রটো যে আর যিসকলে আজি শুনা নাই মই লড়া ছালী সবকে কইছো আজি গই তোমালকে মাহেতক কোয়েশন করবা প্রশ্ন সুদিবা মা বা সবকে সুদিবা প্রথমতে গালি পাৰিব পাৰে ঠিক আছে তোমালকে কবা আজি আমার স্কুলত এনেকুৱা এটা অনুষ্ঠান হৈছিল তাত আমাক মাহেকে ঋতুচক্রর বিষয়ে কৈছিলে সো তোমালকে তো ইয়াত জানি যাবই লগতে তেওঁলোকক সুদিবা যে মাহেকে ঋতুচক্রনো কি হয় এই বস্তুটো ঠিক আছে আর কিয়নো আমাক আগতে কোৱা নাছিলা ঠিক আছে আর আজি যেহেতু তোমালকে ইয়াৰ পৰা জানিবাই তো যদি মাহেতি কিবা কয় হেৰি মাহেতি কবলে লাজ করে তেতিয়া তোমালকে কব লাগিব ঠিক আছে ইজ ইট ক্লিয়ার হ্যাঁ ঠিক আছে এটা আমরা প্রথমতে আহো এই মাহেকীয়া ঋতুচক্রর যেটা প্রসেস বা এই প্রসেসটার বিষয়ে যাম তার আগতে এই মেনস্ট্রুয়াল হাইজিন ডে যেটা মাহেকীয়া ঋতুচক্রর যেটা পরিষ্কার পরিচ্ছন্নতার যেটা দিবস এটো কেতিয়ার পালন করা হল আর কিয় পালন করা হল ঠিক আছে সো তোমালকে আজি কি তারিখ হয় কি তারিখ আজি আজি 28 তারিখ 28 তারিখ হয়নে 28 তারিখ 2024 চনের আজি 28 তারিখ কোন মাহ মাহর আজি 28 তারিখ মে মাহ কোন কে নম্বর মাহ হয় মোকাচন বার পাঁচ নম্বর মাহ ঠিক আছে আর 28 তারিখ হয়নে এটা মোক কোয়াচন ইয়াতে বাইদেউ অল্প আগত প্রশ্ন শুনেছিল যে কোন কোন তুলনী বিয়া হওয়া হল বর্তমানে যে নয়া তুলনী বিয়া বলে কয় হয় না ডাঙর হওয়া বলে কয় তো তোমালকে জানানে এই যে যেটু মাহেকীয়া ঋতুচক্র কিমান দিনলকে হয় কিমান দিনের মূরে মূরে হয় কোনোবা জানানে এটা মাহর মূরত হয় না সো কোন কিমান দিন লাগে সেটু কোনো না জানো হয় না ইন জেনারেল এটু কোয়া হয় যে প্রতি মাহর 28 দিন ঠিক আছে 28 দিনের মূরে মূরে হয় বলে আমার প্রায় বিজ্ঞানে কয় এইটা কেতিয়াবা তাতকে কমও দিন হয় কেতিয়াবা 35 দিনও লাগে ঠিক আছে সো এই 28 দিন যে সেই 28 দিন যে হয় আর কিমান দিনলে হয় জেনারেলি কিমান দিন হয় 7 দিন বা 5 দিন হয় না জেনারেলি 5 দিন হয় সেই কারণে এই 5 মাহর 28 তারিখটা এই কারণে পতা হয় কারণ সেই 28 দিনের মূরে মূরে যে হয় আর প্রায় 5 দিনলকে হয় সেই কারণে এই এই তারিখটোতে এই বিশেষ দিনটো এই মাহেকীয়া ঋতুচক্রর যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিবসটো সেই তারিখটোর সেই তারিখটোর সেই মাহটোতে এই কারণে পতা হয় যাতে সেই মেনস্ট্রুয়াল যে সার্কল যে মাহেকীয়া ঋতুচক্র সেই বস্তুটো সিমান দিন বা সিমান সময়ের কারণে হয় এটা বুঝি পালানে পালা কিমান দিনের মূল কিমান দিন লাগে 35 দিনের ভিতর ঠিক আছে আর প্রায় কিমান দিনলকে হয় মাহেকীয়া 5 দিনের 7 দিনের ভিতর হয় না ঠিক আছে সো এটা এটু ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে এতিয়া এই মাহেকীয়া ঋতুচক্রনো কি ঠিক আছে এই মাহেকীয়া ঋতুচক্র বা মেনস্ট্রুয়াল মেনস্ট্রুয়েশন কি হয় তার বিষয়ে আমি অকমান জানিব লাগিব ঠিক আছে সো এতিয়া তোমালকে সকলোৱে জানা মই একদম খোলা খুলিকে কথা পাতিছো দেই আমি ইয়াত কোনো লাগ ঢুক নকৰো বাইদেউ আগতেকে কৈছে আমি খোলা খুলিকে কথা পাতিম ঠিক আছে সো কমকে কম ঠিক আছে মাহেকীয়া ঋতুচক্রর বিষয়ে তার আগতে তোমালকে আমি ইয়াত সকলোৱে জন্ম হলো হয় না নাই জন্ম আমি এতিয়া ক্লাসত আহিছো খেলিছো ভাত খাইছো পঢ়িছো শুনিছো গৈছো আমি আকৌ ডাঙৰ হম চাকৰি কৰিম হয় না নহয় এতিয়া যে আমি এই জন্ম হলো কেতিয়াবা তোমালকে মাহঁতক দেউতাহঁতক সুধিছানে আমি কৰ পৰা আহিলো সুধিছানে নাই সুধা
মাহেতে প্রায় কব, সবেই কব আমার ককায়েতাই তোমালকে ভগবানে দিছে, ঠিক আছে? সো সেই ভগবানে কেনেকে সৃষ্টি করলে সেটু কথা কেউ নকয়, ঠিক আছে? সো সেই যে ভগবানে দিলে সেই ভগবানের দিয়ার মূলতে এই আমার আই মাতৃ সকল, আমার বাই ভনী, ঠিক আছে, মহিলা সকল সেই বিশেষ যুটো, বিশেষ যুটো গুণ এই মাহেকীয়া ঋতুচক্র। এই মাহেকীয়া ঋতুচক্রের ফলতে তুমি মই আজি যে ইয়াত বহি ভাষণ শুনি আছো আর আমি চিন্তা করে আছো যে কেতিয়া আমি খাবলে পাও, সেই তার কারণে পারিছো। গতি এই বিশেষ গুণটো কেবল আমার মহিলা সকল বা আমার বাই ভনী, ঠিক আছে, আমার মা সকল, আই মাতৃ সকলরে আছে, ঠিক আছে? সেই কারণে আমি সদায় আই মাতৃ বা মহিলা সকলক সদায় আমি রেসপেক্ট করাটো বা তেওঁলোকক সন্মান করাটো আর এই বিষয়ে জানাটো, এই বিশেষ প্রক্রিয়াটোর বিষয়ে জানাটো খুব ডাঙর কথা, নহলে আজি আমি জন্ম নহলো হয়, ঠিক আছে, বুঝিলা? সো এই মাহেকীয়া ঋতুচক্রর 28 দিনের মূরে মূরে হয় যে তার কিছু প্রসেস থাকে, আর সেই প্রসেসটা এটা ইয়াতে দেখাই দিবলে অল্প দিগদার হয়, ইয়াতে বোর্ড বা মই মূর কম্পিউটারত আনছিল কিন্তু ইয়াতে কারেন্ট নোহার কারণে দেখব নাযাব। কিন্তু ডাঙর কথা হল যে তোমালোকর ক্লাস 7, 8, 9 বা 10 এই বিষয়ে বিশদভাবে আলোচনা করা আছে, নেই মাহেকীয়া ঋতুচক্রটো কি, এটা মই কলো 28 দিন হল, কেনেকে 28 দিন হল, তাত গর্ভাশয় কি বস্তু, প্রজনন কেন্দ্র কি, তাত ধুনিয়াকে আছে, মই দেখালো হয়, এতিয়া ব্যবস্থা নহওয়ার কারণে দেখাব নোৱাৰিম। মাহেকীয়া ঋতুচক্র কি কেতিয়াও পড়া নাছিলে, কই দিছিলে যে তোমালোকে এটু জানিবা, তোমালোকে ঘরত পড়ি লবা এই বিষয়ে, ঠিক আছে? কিন্তু মেমে কৈছে যে আজিকালি লাজ ধুক করার সময় নয়, কোনো লুকুয়াই লাজ করার সময় নয়, আমি সকলো কৈছে যে যেটো জেন্ডার ইকুয়ালিটি বলে কয়, পুরুষ মহিলা সকলো সমান, আমি কেনেকে জন্ম হলো, কিয় আছো, আমার উদ্দেশ্য কি, এইবিলাক জানাটো আমার দরকার আছে, গতি এই বিষয়েও আমি জানিব লাগিব, লাগিব না নাই, করব না নাই, কি বলে কোয়েশন করবা, কি কই বঢ়িয়া সাহেব বা মেম, আমাক মাহেকীয়া ঋতুচক্র কি হয় তার বিষয়ে আমাক অল্প বুঝাই দিব, ঠিক আছে? তোমালোকর কিতাবত ধুনিয়াকে আছে, ঠিক আছে? এতিয়া মই আহো মাহেকীয়া ঋতুচক্র, যেহেতু আমার বিষয়টো হয়েছে হাইজিন, হাইজিন মানে কি জানানে, কোনো জানা হাইজিন শব্দটো শুনিছানে নাই শুনা? তোমালোকে পরিষ্কার পরিচ্ছন্নতা শব্দটো শুনিছানে? মোক এতিয়া অকন কোৱাচোন পরিষ্কার পরিচ্ছন্নতা মানে কি, কোনে কবা, কোনে কবা পরিষ্কার পরিচ্ছন্নতা মানে কি, কোনে কব মোক, স্যারে ট্রফি দিব, কোনে কবা পরিষ্কার পরিচ্ছন্নতা মানে কি, সাফ চিকুণ হয় থাকা, এক্স্যাক্টলি সাফ চিকুণ হয় থাকাটুকে পরিষ্কার পরিচ্ছন্নতা বলে কয়, হয়নে? তোমালকে সে গা পানি নোধোয়াকে থাকা, হয়নে? সেটো পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, হয়নে? এতিয়া আমার এই বিষয়টো, এতিয়া যিসকল আমার আই মাতৃ হোক, আমার বাই ভনী সকলে যিহেতু কলে এই মাহেকীয়া ঋতুচক্র যেটো হয় ন, পিরিয়ড, মেমে কৈছে যেটো পিরিয়ড হয়, সেই পিরিয়ডের সময়ত কেনেকুৱা ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা বজাই রাখিব লাগে, কেনেকে থাকিব লাগে, তার বিষয়ে আমি আজি অলপ জানি, ঠিক আছে? সো মাহেকীয়া ঋতুচক্রত প্রায় আমার সমাজত কি বলে কয়, প্রায় নোয়ারা হওয়া বা লেতেরা হওয়া, ঠিক আছে? সো এই যে লেতেরা হওয়া শব্দ তো ব্যবহার করলে তো মানে কি বুঝালে, তেওঁলোকে সেই গোটেই তিনিদিন বা পাঁচদিন তেওঁলোকে কি হয়, চুব নোয়ারা বা লেতেরা হয়ে থাকে, হয়নে নয়, হয়নে নয়, লেতেরা হয়ে থাকে, হয়নে? সো সেই কেলে লেতেরা হয়ে থাকা ওয়ার্ডটো আহিলে এই কারণে হয়, যেহেতু আমার যে হাইজিন, যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমি আমি সেটা মেনটেন নকরো বা সেটা আমি প্রয়োগ নকরো, হয়নে নয়? এটু এটু নবুঝিবা যে তেওঁলোকে জানি বুঝি নকরে, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্নতা সদায় মেনটেন বজাই রাখে, কিন্তু আমার সমাজখনে, আমার সামাজিক ব্যবস্থাটোয়ে, সেই ব্যবস্থাটোয়ে এনেকে আমাক বান্ধি রাখিছে যে কিছু অন্ধবিশ্বাসে সেই সময়খিনি তেওঁলোকক কি বলে কয়, লেতেরা হওয়া বলে কয়। হয় কি হয়, ব্লিডিং হয়, আমার গুপ্তাঙ্গর পর কি ওলাই, তেজ বাহির হয়, হয়নে? সো সেই তেজ বাহির হওতে বা আমার সেই গোটে প্রক্রিয়াট
কেনেকুৱা ধৰণৰ আমি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনশন করব লাগে তার বিষয়ে মই অকণমান এতিয়া কম, ঠিক আছে? সো ইয়াতে তুলনি হওয়া কোনোবা এগৰাকী আহাচোন, তুলনি হওয়া কোন আছা? প্রিয় ডিস্টার্ব হওয়া কোনোবা এগৰাকী, একো ভয় করব নালাগে, আমি এটা জাস্ট কেইটামান কথা আমি হেৰি কৰিম, একোৱে লাজ করব নালাগে। দুজনে অল হাল্লা নকৰিবা, মনে মনে এই বা ভণ্টিহঁতে কি কয় শুনিবা হা, ঠিক আছে? মই এতিয়া তোমালোকক মই সুধিম, তোমাৰ প্ৰথম যেতিয়া মাহেকীয়া হৈছিলা, তুলনি বিয়া হৈছিলা, তাৰ কেনেকুৱা অভিজ্ঞতা, ঠিক আছে? লাজ কৰিব নালাগে, ভয় কৰিব নালাগে, কি কি মনত আছে সেই অভিজ্ঞতাটোৰ বিষয়ে অকণমান কোৱা। তেজ ওলাবৰ বাবে ভয়ো লাগিছিলে, তাৰপিছত মা হেৰি কৈছিলে এক্সট্ৰাকে শুবলে, মাহঁতৰ লগত শুবলে মনা কৰিছিলে, অকমান আদৰকে শুব গৈছিলে, তাৰপিছত ভাত চাত খাবলৈ দিয়া নাছিলে, তেল দিয়া বস্তু খাবলৈ মনা কৰিছিলে, আৰু মছলা চছলা থকা বস্তু খাবলৈ মনা কৰিছিলে, তাৰপিছত ল'ৰা মানুহ চাবলৈ মনা কৰিছিলে, দাদাহঁতৰ লগত কথা পাতিব দিয়া নাছিলে, ঘৰৰ ভিতৰত সোমাই থাকিব গৈছিলে, ক'তো ওলাই যাব দিয়া নাছিলে। মোৰো তাইৰ নিচিনাই হৈছিলে, প্ৰথম প্ৰথম ভয় লাগিছিলে, বেলেগকে শুইছিলোঁ, চাৰিদিনলৈকে ভিতৰত আছোঁ। মাকে কৈছিলোঁ, মায়ে যেনিবা সমাজত কৈছিলে, মই চুকত আছিলোঁ, তাৰপিছতে চাৰিদিনলৈকে মানে একো খাব পৰা নাছিলোঁ, অকল বইল খাইছিলোঁ, তাৰপিছত চাৰিদিনৰ পিছত বইল ভাতে খাইছোঁ সাতদিনলৈকে। গা ধুইছিলোঁ, সাতদিনৰ দিনাখনি ঠিক আছে, তোমালোকে এতিয়া যোৱা ক'লে। চ' মাহঁতে কি কৰিলে, ধুনীয়াকৈ মানুহৰ গাঁৱৰ ৰাইজ গোটাই মানে মহিলাসকলক গোটেই প্ৰিন্সিহঁতক কি কৰিলে, চুকত সোমাই থৈ দিলে, হয় নাই? তাৰ মাজতে তেওঁলোকে কি কৈছিলে যে কি কি খাব লাগিব, কি কি খাব নালাগিব, ঠিক আছে? সেইটো বহুত গুৰুত্বপূৰ্ণ বিষয় হা। চ' আমাৰ সমাজত বা কি হয় তেওঁলোকৰ মাজত চলা আছে যে কি আমি ভাত পানী খাব নালাগে, এতিয়া বহুততে আমাৰ সমাজত দেখা পোৱা যায় তেওঁলোকে সেইটো সময়ত কোনো ধৰণৰ আমাৰ যিটো খাই আমি সাধাৰণতে জীয়াই থাকোঁ ভাত, হয়নে নহয়? ভাত পানী খাব নিদিয়ে, তাতে ফল মূল খাব দিয়ে, হয়নে? এটা কথা মনত ৰাখিব, কিছুমান বস্তু আমাৰ ভালৰ কাৰণে তেওঁলোকে কৰে, কিছুমান বস্তু তেওঁলোকে নাজানে কাৰণে বেয়া কৰে। মই তেওঁলোকক এইটো বুলি দুখ নিদিওঁ যে তেওঁলোকে এই কিছুমান নকৰিবলগীয়া কাম কৰে বা সেই এইকাৰণে কৰে, তেওঁলোকে বিষয়টো আমি নাজানো, ঠিক আছে? চ' আমাৰ বিষয়টো এইটো যে এই নাজানা বিষয়টো আমি জানিব লাগে, ঠিক আছে? এতিয়া সেইটো সময়ত কোৱা হয় যে খাব নালাগে, একচুৱেলি আমি যেতিয়া এই তোমালোকৰ পিৰিয়ড হওক, তোমালোকে কি কৰিবা, তোমালোকৰ সেই মনৰ পচন্দৰ খাদ্যটোৱে খাব লাগে হিচাপত, ঠিক আছে? কিন্তু তাতে কিন্তু বুলি এটা, ঠিক আছে? এতিয়া প্ৰিন্সিয়ে কৈছিলে জ্বলা খাবলৈ মানা কৰিছিলে, ঠিক আছে? মছলাজাতীয় বস্তু খাবলৈ মানা কৰে, ঠিক আছে? এইটোতো এটা ভাল কথা হয়নে নহয়? চ' সেই যেতিয়া হয়, যেতিয়া মাহেকীয়া হয়, সেইটো সময়ত আমি সদায় জ্বলাজাতীয় বস্তু বা মছলাজাতীয় বস্তু আমি সদায় কি কৰিব লাগে, খাব নালাগে, ঠিক আছে? চ' সেই খাব
কেতিয়াবা লাগে। এতিয়া তোমালোকে যিসকলে হৈ আছে, মেন্স হৈ আছে বা হোৱা নাই, হবা মনত ৰাখিবা, প্ৰায় তোমালোকেতো জানা কিমান সময়ৰ মূৰত তোমালোকে মেন্স হ'বা, 28 দিনৰ মূৰত, ঠিক আছে? তো প্ৰায় 1 সপ্তাহমানৰ আগতে তোমালোকে যিকোনো খাদ্য খাওঁতে সদায় এই মছলাজাতীয় বা আজিকালি জাংক ফুড যিবিলাক আছে যে চানা হওক, ম'ম'জ হওক, কিবা হওক, তাত যাতে সেই বেছি জ্বলাজাতীয় বস্তু, মছলাজাতীয় বস্তু যাতে তোমালোকে নোখোৱা, সেইটোৰ প্ৰতি গুৰুত্ব দিবা। আৰু সেইটো খালে কি প্ৰব্লেম হ'ব গম পোৱা নাই? এই তোমালোকৰ যে যেতিয়া মাহেকীয়া হোৱা বা বাহঁতে যেতিয়া মাহেকীয়া হয় তেতিয়া খুব পেট বিষ হয়নে নহয়? যিটো পিৰিয়ডছ ক্ৰেম্পছ বুলি কয়, যিটো পেট বিষ হয়, সেইটো এইকাৰণে হয়। আৰু এই গোটেই আমাৰ বডিটো, এই বডিটো বা ব্ৰেইনৰ পৰা এইটো এটা লিংক আপ আছে, ঠিক আছে? আমি যি খাদ্য পাওঁ আমাৰ গোটেই বডিটোত পৰে নে নপৰে? চ' সেইটো সময়ত তোমালোকৰ ব্লিডিং হ'ব, ঠিক আছে? ডক্টৰৰ ওচৰত নোযোৱাকৈও কিছুমান বস্তু কৰিব পাৰি, সেইখিনি আমি ইয়াত দেখাম। তাৰ আগতে যদি বেছি ছেভিয়ৰ বা বেছি অভাৰ পেট বিষ হয় তেতিয়া তুমি ডক্টৰ বা গাইনকলজিষ্টক তোমালোকে দেখাবা, মনত ৰাখিবা, ঠিক আছে? আৰু এটা নেক্সট এটা প্ৰিন্সিহঁতে কৈছিলে যে চুকত সোমাই থোৱাটো, ঠিক আছে? এতিয়া বহু সমাজত কি দেখা পোৱা যায়, তেওঁলোকক এই মাহেকীয়া হোৱাৰ পাছত কি হয় বা প্ৰথম মাহেকীয়া হওঁতে তেওঁলোকক এটা চুকত ভৰাই দিয়ে। এই মেমে যিটো কৈছিলে যে কাপোৰ এখন আঁৰ দি খেৰৰ তলত এখন বগা কাপোৰ দি বহাই থৈ দিয়ে, ঠিক আছে? সেইটো সময়ত তেওঁলোকক এইটো কোৱা হয় যে তেওঁলোকক সদায় পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতা হয়, ঠিক আছে? সঘনাই তেওঁলোকে কি কৰিব লাগে, গা ধুব লাগে, ঠিক আছে? গা ধুই থাকিব লাগে। আৰু আৰু সেইটো সময়ত কি হয়, তেওঁলোকৰ জনীৰ পৰা যিটো বাজাইনাৰ পৰা কি হয়, কি বুলি কয় অসমীয়াটো তোমালোকক দেখাম আজি, ঠিক আছে? চ' সেই পেণ্টবোৰ আমি চেঞ্জ কৰি থাকিব লাগে, ঠিক আছে? চ' আমি তোমালোক তুমি এনে কিমান ঘণ্টাৰ মূৰে মূৰে পেণ্ট চেঞ্জ কৰা? কেতিয়াবা 1 ঘণ্টা, কেতিয়াবা 1.5 ঘণ্টা, কেতিয়াবা 30 মিনিট, সেনেকৈ হয় নেকি? ঠিক আছে, অঁ প্ৰায় কি হয়, তাই কৈছে কেতিয়াবা 1 ঘণ্টা, কিছুমান 2 ঘণ্টা, প্ৰায় 3-4 ঘণ্টাৰ মূৰে মূৰে এটা পেট চেঞ্জ কৰি থাকিব লাগে। কিমান ঘণ্টাৰ মূৰে মূৰে? 3-4 ঘণ্টাৰ মূৰে মূৰে পেট চেঞ্জ কৰি থাকিব লাগে, ঠিক আছে? কাৰণ যিহেতু এইকাৰণে চেঞ্জ কৰিব লাগে, ঠিক আছে, সেইটো সময়ত যাতে সেই পিৰিয়ড যিটো ফ্ল' হয়, মানে যিটো তেজ অহৰহ ওলাই থাকে, যদি আমি সঘনাই চেঞ্জ নকৰোঁ এইটো লিক হ'ব প্লাছ, আৰু তাৰ পৰা যিটো ওলায় কেতিয়াবা সেই তাৰ মাজত বেছি বস্তুটো মানে গৰমৰ গৰম মানে অক্সিজেন নাপালে বা হেৰি নাপালে কি হয়, তাতে ইনফেকশ্যন হোৱাৰ চান্স থাকে, ঠিক আছে? চ' সেইকাৰণে মানে বীজাণু ক্ৰিয়েট কৰাৰ চান্স থাকে, সেইকাৰণে আমি সঘনাই পেটটো মানে সেই পেটখন চেঞ্জ কৰি থাকিব লাগে। মনত থাকিবনে ছোৱালীকেইজনী? কেইঘণ্টাৰ মূৰে মূৰে? 3-4 ঘণ্টাৰ মূৰে মূৰে আমি চেঞ্জ কৰি থাকিব লাগে, ঠিক আছে? আৰু এটা কথা তোমালোকে মনত ৰাখিছানে, তোমালোকৰ মাহঁতে কি ব্যৱহাৰ কৰে তোমালোকে জানানে? কি ব্যৱহাৰ কৰে, হা কি কৰে মা বা আইতাহঁতক কেতিয়াবা সুধিছানে তেওঁলোকে কি ব্যৱহাৰ কৰিছিলে? তেওঁলোকে কি কৰিছিলে, কাপোৰ ব্যৱহাৰ কৰিছিলে, ঠিক আছে? ফটা কাপোৰ যে, সেই ফটা কাপোৰ ব্যৱহাৰ কৰিছিলে বা কটনৰ কাপোৰ তেওঁলোকে ব্যৱহাৰ কৰিছিলে, ঠিক আছে? চ' সেই যে কাপোৰ ব্যৱহাৰ কৰিছিলে তাৰ পৰা কি হয়, মই কাপোৰৰ ভাল আৰু বেয়া দুটা গুণ ক'ম এতিয়া, ঠিক আছে? কাপোৰ ব্যৱহাৰ কৰিলে কি হয়, মানে সেই তেওঁলোকে যে ব্যৱহাৰ কৰে কাপোৰখন ভালকৈ মানে যদি ধুই বা ৰ'দত নুশুকোৱাকৈ ব্যৱহাৰ কৰে তেতিয়া তাৰ পৰা বীজাণু হোৱাৰ মানে সেই ইনফেকশ্যন হোৱাৰ চান্স থাকে, আৰু তেতিয়া আৰু সেইবিলাকৰ ফলত কেতিয়াবা লাহে কি হয়, অভাৰ ব্লিডিং হয়, খুব বেছি পৰিমাণৰ তেজ হয়, আৰু আৰু এটা ডাঙৰ বেমাৰ হয় ইটছ বুলি কয়, যিটো ইটছ ক্ৰিয়েট হয়, যিটোৰ পৰা পাছত কি হয় মানে আমাৰ নিউক্লিয়াছটো উঠাই দিব লগা হয়, ঠিক আছে? এইবোৰ অলপ টেকনিকেল টাৰ্ম হয়, এইখিনি আমি পাছত তোমালোকে গম পাবা। গতিকে সেই কাপোৰ যে ব্যৱহাৰ কৰে তোমালোকৰ মাহঁতে যদি তেওঁলোকক ক'বা যে কাপোৰবোৰ ব্যৱহাৰ কৰিব পাৰে ভালকৈ যাতে ধুই আৰু ৰ'দত শুকুৱাই, ঠিক আছে? আমাৰ কি হয় প্ৰায়ে আমি পেটখন ব্যৱহাৰ কৰোঁ, কাপোৰখন ব্যৱহাৰ কৰোঁ, সেইখন আমি ৰ'দত নুশুকুৱাওঁ, যাৰ ফলত বীজাণু হোৱাৰ সম্ভাৱনা থাকে, বুজি পাইছানে? তোমালোকৰ অলপ আমনি লাগিছে নেকি, হা সঁচা
সকলে যাব নেকি চাই লোক পারো যাতে তোমালোকৰ যেতিয়া পেট বিষ হয় সেইকেইটা বস্তু তোমালোকে যাতে কৰিব পাৰা। আমি এনেদৰে কৰিব পাৰোঁ আমাৰ পেটৰ বিষ দূৰ কৰিবৰ কাৰণে। মাহেকীয়া হোৱাৰ সময়ত আমি আমাৰ যি পেটৰ বিষ হয় সেয়া আমি দূৰ কৰিবৰ বাবে আমি কিছুমান য়োগা কৰিব পাৰোঁ। এইকেইটা হৈছে, মই এটাকে দেখাই যাম, তোমালোকে চাই যাবা। আমাক এক্সাৰচাইজখিনি আকৌ পুনৰবাৰ কৰি দেখুৱাব, পল্লৱীয়ে তেওঁক অনুসৰণ কৰিব। তোমালোকে চাই থাকা দেই, আৰু যে প্ৰেক্টিছবিলাক ন, তোমালোকে এদিনত কৰা প্ৰেক্টিছ নহয়, তুমি তোমালোকে লাহে লাহে প্ৰেক্টিছ কৰিব লাগিব। আৰু এইটো এনেকুৱাও নহয় যে তোমালোকে সেই যেতিয়া পিৰিয়ড হৈ থাকিবা তেতিয়াই কৰিব লাগিব, যিটো তোমালোকৰ মানে কৰি ভাল লাগে বা যে বেছি বোলে কষ্ট হ'লে তোমালোকে সেই প্ৰেক্টিছটো নকৰিবা। যদি বোলে বেছি দুখ পাইছা তেনে প্ৰেক্টিছটো নকৰিবা, ঠিক আছে? যিটো মানে তোমালোকে বডিয়ে তেতিয়া ক'ব যে ন এইটো মই পাৰিম, যিটো পাৰিবা সেইটো প্ৰেক্টিছহে কৰিবা, ঠিক আছে? বুঝিছানে তোমালোকে? ছোৱালীকেইজনী বুঝিছানে? অঁ প্ৰেক্টিছবোৰ আমি সদায় কৰিব লাগে, তেতিয়া অকল মাহেকীয়া বুলি পেটৰ বিষ বুলিয়ে নহয় আৰু বেলেগ বেলেগ ধৰণৰ ৰোগো নিৰাময় হয়, ঠিক আছে? তাৰ কাৰণে যোগাসনটো আমি সদায় কৰিব লাগে। ঠিক আছে, তোমালোকে ইউটিউব চলোৱা নাই? ইউটিউব, ছ'চিয়েল মিডিয়া, ইউটিউব শুনিছা? চ' তোমালোকে এই ইউটিউবত মাৰি দিলেও এনেকুৱা প্ৰেক্টিছ অসংখ্য আহিব, ঠিক আছে? তোমালোকে ইউটিউবত এই ফেচবুক আৰু ইনষ্টাগ্ৰাম চোৱাৰ সলনিও এই এনেকুৱা কিছুমান যিবিলাক মাহেকীয়া ঋতুচক্ৰৰ সময়ত যিবিলাক হেৰি ল'ব লাগে সেইবিলাকহে তোমালোকে মাৰিবা, কৰিবানে? ঠিক আছে, ইউটিউবত গৈ চাবাগৈ। এইটো মাছ আসন নেকি? কি কি আসন হয় তোমালোকে চাই ল'বা এইকেইটা দেই, হ'ব? আৰু আছে, অঁ আৰু আছে, হ'ব, ঠিক ঠিক আছে। তোমালোকে দেখিলা নহয়, তোমালোকৰ এতিয়া দায়িত্বটো হ'ল ইউটিউবত চাবা, ঠিক আছে? এনেকুৱা বহুতখিনি প্ৰেক্টিছ আছে মাহেকীয়া ঋতুচক্ৰৰ সময়ত কি কি কেনেকুৱা ধৰণে প্ৰেক্টিছ কৰিব লাগে, ঠিক আছে? বহা তোমালোকে আৰু 5-10 মিনিট, ঠিক আছে? চ' এতিয়া তোমালোকে কৈছা যে মাহেকীয়া ঋতুচক্ৰ যেতিয়া হয় তোমালোকে কি ইউজ কৰা? পেড, হয়নে? চ' আমি এতিয়া সেই কেনেকুৱা ধৰণৰ পেড আছে, ঠিক আছে, তাৰ বিষয়ে অকণ জানিম। তোমালোকে এইবোৰ মনত ৰাখি পাছত চাব পাৰিবা, মই দেখালোঁ হয়, এতিয়া ইয়াত দেখুৱাৰ ব্যৱস্থা নাই, ঠিক আছে? আমি সাধাৰণতে কি হয় যেতিয়া মাহেকীয়া হয় তেতিয়া কি ব্যৱহাৰ কৰোঁ? পেড, ঠিক আছে? চ' মই আমি লগত অলপ পেড লৈ আছোঁ, সেইখিনি তোমালোকক বিলাব, ঠিক আছে? এইখিনি ব্যৱহাৰ কৰিবা কেনেকুৱা ক'বা, ঠিক আছে? এতিয়া মই পেডটো কেনেকুৱা হয় এবাৰ চাওঁ, তোমালোকেও চাব লাগিব। বাহঁতৰ মাহঁতলৈ পেড কিনি আনিব লাগিব নহয়, হয়নে? ঠিক আছে, এইখন কি হয় পেড? এই কিবা কাগজ কপা, হয়নে? চ' এইখন পেড, এইখনক কি বুলি কয়? বায়'ডিগ্ৰেডেবল চেনিটেৰী নেপকিন বা পেড, ঠিক আছে? এইটো আমি কি কৰোঁ ছোৱালীসকলে, এইটো যেতিয়া তেওঁলোকে পিৰিয়ডছ হয়, যেতিয়া তেওঁলোকে মেন্ছ হয়, হা মাহেকীয়া হয়, তেতিয়া এইটো তেওঁলোকে ব্যৱহাৰ কৰে, আৰু ব্যৱহাৰ কৰি এইটো কি কৰে? পেলাই দিয়ে, ঠিক আছে? তোমালোকে এতিয়া মেন্ছ হয় বা মাহেকীয়া হয় ইউজ কৰি ব্যৱহাৰ কৰি এইখিনি কি কৰা?
কি করা পেলাই দিয়া কত পেলা পলিথিন বন্ধি কত পেলা ডাস্টবিন পেলাও ঠিক আছে সো এইখন হয়েছে আমি তোমালক এই কারণে কোথাও যেটা তোমালে পেড ইউজ করবা আজির পর মনে রাখবা তোমালে কি কি ব্যবহার করে স্টেফ্রি হয় না কি কি স্টেফ্রি হয় না সো তোমালে ছালীখিন কোথাও তোমালে যেটা পেড লবা তোমালে এটা সাবধান হবা যাতে পেডবিল কিছু কি করে এটা বিভিন্ন ধরনের কেমিক্যাল বস্তু দিয়ে ঠিক আছে সো গুণ এটা আমার পিরিয়ড হওয়াতে কি হয় ব্লাডর আমার যেটা তেজ ওলায় তো একটা গন্ধ ওলায় হয় না হয় সেই গন্ধটা নাইকিয়া করবর কারণে তাতে কি করে কিছু পারফিউম মারে সেম কিছু পেডত কি করে নতুন ভাল গন্ধাবলে সেই পারফিউম ইউজ করে আর সেই সেমবিল আমার বডির কারণে আমার জয়ের কারণে বহুত বেয়া হয় তার কারণে তোমালে মনে রাখবা যাতে এনেকা পেড ইউজ করা যাকর কোনো তেন ধরনের গন্ধ নাই আর প্লাস মানে যে কোথাও বায়োডিগ্রেডেবল জৈবিক ঠিক আছে তোমালে ভাবাচন তোমালের এবার পেট মানে এবার মাহেকিয়া হতে কি পেট লাগে তোমার দুপেকেট লাগে দুই তিন প্যাকেট এপেকেট ছটা মান থাকে সো এটা প্যাকেট ছটা এনেকা পেট থাকে সো তিন প্যাকেট লাগিলে কি ১৮টা হয় না নয় আর এই ১৮টা যে তোমালে ব্যবহার করা সে পেলাই দিয়া সেব কত যায় হয় না নয় সো সেব তো আমার কোথাও পেলাই দিয়া ডাস্টবিন পেলাই দিয়া তেতিয়াতো এই পরিবেশের কারণে বিনষ্ট হব পলিউশন হব হয় না নয় তো সেই কারণে তোমালে মনে রাখবা যাতে তোমালে আজিরপর যেড ইউজ করা সেইব যাতে পরিবেশের সঘনায় মানে সোনকালে যাতে মিহলি হয়ে যাব পারে ঠিক আছে যাতে আমার পরিবেশের ক্ষতি নহয় তার কারণে যুক্ত বায়োডিগ্রেডেবল পেড বলে কয় যুক্ত জৈবিক পেড ঠিক আছে সেই জৈবিক পেডটো ব্যবহার করবলে চাবা আর জৈবিক পেডটো ব্যবহার করলে কি লাভ হয় গম পাওনে সেটা কম দামতে পাওয়া যায় আর ইয়াক তোমালে সহজতে জ্বলাই দিব পারা ঠিক আছে আর জ্বলাবর কারণে কিছু ব্যবস্থা আছে সে কম এটা ঠিক আছে আর এটা এই যে পেড পেডটো দেখিল অকল সব মানুষ কি পেডে ইউজ করে নাকি নকরে নয় মানে যে কিন কিছু কাপড় ব্যবহার করে মানে আগের আই মাতৃ সকলে কি ব্যবহার করে কাপড় আর এই পেডসটা আছে যে আমার রেঞ্জার গ্রুপের বিলাই দিব এই বায়োডিগ্রেডেবল পেড হয় তোমালে এবার ব্যবহার করে চাব পারে কেনকা পাইছা যদি আকো এনেকা পেড ব্যবহার করব বিচার তেনে আমাকে কন্টেক্ট করলে হল ঠিক আছে এই আমার গোলাঘাট বোকাঘাটত বনল পেড হয় তোমালক এটা স্যাম্পল হিসাবে দিছো তোমালে ব্যবহার করে কেনকা পালে আমাক জানাবা ঠিক আছে বুঝিছা সো তোমালক আমি দিছো পেড দিছো মাহতে বিলাইছে এই কেনকা পালে ব্যবহার করে আমাক জানাবা আর যদি তোমালে আরো এনেকা পেড ব্যবহার করব বিচারা এই কম দামতে পাওয়া যায় তোমালে করব পারা ঠিক আছে সো এতিয়া আমি পেডের সলনি আর কি কি আছে ঠিক আছে পেডের সলনি আর কিছু বস্তু ব্যবহার করে সেইবর হয়েছে আমার মা আই মাতৃ সকলে যে কাপড় ঠিক আছে কাপড় ব্যবহার করে সেইটা আজিকালি কি করে কাপড়ক আজিকালি ক্লথ ফেড ঠিক আছে আমি কি করো ক্লথ ফেডটো এনেকা একটা বস্তু হয় শুনেছা না তোমালে ছালী সকল তোমালে শুনেছা না সো মই কৈ আছো যে ক্লথ ফেড ঠিক আছে ক্লথ পেডটো এনেকুৱা এটা বস্তু হৈছে যিটো তোমালোকে ব্যৱহাৰ আকৌ পুনৰ ব্যৱহাৰ কৰিব পাৰা বিলাই লওক নেকি চবেই পালানে চবেই পালা ঠিক আছে সো আজিৰ পৰা তোমালোকে এটা কথা মনে ৰাখা এক মিনিট আর দুই মিনিট দিয়া আমি শেষ করম ঠিক আছে আর আমার কোয়েশন দুটা আছে এইটা হে করে শেষ করি ঠিক আছে তোমালক আজি মোর আগত একটা প্রমিস করব কি আছে আজিরপর তোমালে পেট লবলে কিনা হুঙ্কা বুট করবা নাকি লাজ করবা নাকি আর একটা কথা মনে রাখবা এই পেট কিনবলে যাওতে কি করে কাগজ এখন মেরিয়াই দিয়ে হয় না তো আজিরপর তোমালে দোকানীটো কবা এই কাগজত মেরিয়াই মোক পেট নেদিব কারণ এই পেডটো এটা ন্যাচারেল প্রক্রিয়া প্রাকৃতিক প্রক্রিয়া
এইটোত আমি লোৱাটো কেতিয়াও লাজ কৰিব নালাগে। সেই ধৰণৰ আমিতো মদ কিনিব যোৱা নাই, তাক একদম মেৰিয়াই দিব, হয় নাই? চক্ৰ চলি থাকোঁতে পিঞ্চে কেইদিনৰ মূৰত চাপা হৈছিল। হাত দাঙাচোন, হাত দাঙা, হাত দিন। হ্যাঁ, কোনে কৈছিলে চাৰিদিন প্ৰথম? সবে কৈছিলে। এতিয়া সবৰ কাৰণে ধন্যবাদ, সবৰ কাৰণে হাত তালি এটা মাৰা, ঠিক আছে? সো এতিয়া মই কি কি কলো তোমালোকে মনত থাকিলে নে? সদায় যিটোখন চেনিটাইজ নেপকিন ব্যবহার করা, পেড ব্যবহার করা, তোমালোকে যাতে, আৰু ছোৱালীখিনি তুমি বহাগে ছোৱালীখিনিক কওঁ।